আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা প্রমাণ করব যে ভেক্টর পদ্ধতিতে যে কোনো ত্রিভুজে এ ইকুয়াল বি কস সি প্লাস সি কস বি, এই প্রমাণটি আমরা ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করব। প্রথম অবস্থায় আমরা একটি ত্রিভুজ নেব। আমরা একটা ত্রিভুজ নিচ্ছি, এবিসি আমরা একটা ত্রিভুজ নিলাম। আমরা ত্রিভুজের ধর্ম অনুযায়ী জানি একোণের বিপরীত বাহুটাকে আমরা এ বলি, বিপরীত বাহু বিসি কে আমরা এ ভেক্টর দ্বারা প্রকাশ করলাম, বিকোণের বিপরীত বাহুটাকে আমরা বি ভেক্টর দ্বারা প্রকাশ করলাম, সি কোণের বিপরীত বাহু এবি কে আমরা সি ভেক্টর দ্বারা প্রকাশ করলাম। এখন আমরা এবি ভেক্টরকে একটু বর্ধিত করে দিলাম, তাহলে তীর চিহ্নটি এখানে থাকলো। বিসি ভেক্টরকে আমরা একটু বর্ধিত করে দিলাম, তাহলে এই অ্যাঙ্গেলটি আমাদের থাকতেছে, এই অ্যাঙ্গেলটি পাই মাইনাস বি কোণ, এই অ্যাঙ্গেলটি হচ্ছে আমাদের পাই মাইনাস সি কোণ, অর্থাৎ 180 ডিগ্রিতে। এখানে এই কোণটি হচ্ছে আমাদের সরল কোণ, তাহলে এটি যদি বি কোণ হয় তাহলে এই কোণটি হবে পাই মাইনাস বি, পাই অর্থাৎ 180 ডিগ্রি। এখানে এটি সি কোণ, তাহলে এই বহিঃস্থ কোণটি হচ্ছে পাই মাইনাস সি কোণ। প্রথম অবস্থায় আমরা নিলাম। এখন আমরা লিখতেছি, মনে করি ত্রিভুজ এবিসি এ বিসি ভেক্টর রেখা ইকুয়াল এ, সি এ ভেক্টর রেখা ইকুয়াল বি, এবং এবি ভেক্টর রেখা ইকুয়াল সি আমরা নিলাম। অতএব ভেক্টর যোগের ত্রিভুজ বিধি মতে এবিসি ত্রিভুজ হতে আমরা পাচ্ছি, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি মতে এবিসি ত্রিভুজ এ আমরা লিখতে পারি বিসি ভেক্টর রেখা প্লাস সি এ ভেক্টর রেখা প্লাস এবি ভেক্টর রেখা ইকুয়াল আমরা জিরো ভেক্টর আমরা নিয়ে নিই। এরপরে আমরা লিখতেছি সাজ ড্যাট এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল জিরো ভেক্টর আমরা নিয়ে নিই। এরপরে আমরা যে কাজটি করব, সাজ ড্যাট মাইনাস এ ভেক্টর ইকুয়াল বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এ ভেক্টরকে আমরা পার করে নিলাম, উভয় দিকে আমরা এ ভেক্টরকে ডট গুণ করতেছি। অতএব এ ভেক্টর ডট মাইনাস এ ভেক্টর ইকুয়াল এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস সি ভেক্টর আমরা নিয়ে নিলাম। এরপরে আমরা যে কাজটি করব, সাজটা এ ডট এ থেকে আমরা মাইনাস এ স্কোয়ার নিতে পারি, এখানে আমরা আলাদা করে দিলাম, এ ডট বি অর্থাৎ বন্টন করে দিলাম, এ ডট সি আমরা নিয়ে নিলাম। আমরা জানি দুটি ভেক্টরের ডট গুণফল এ বি কস থিটা, এটি সূত্র আকারে আমরা নিতে পারি। সাজ ড্যাট এরপর আমরা পাচ্ছি এ স্কোয়ার ইকুয়াল এ ডট বি, এখানে আমাদের একটু লক্ষ্য করতে হবে এ ভেক্টরটি আসে আমাদের এদিকে, বি ভেক্টরটি আসে আমাদের এদিকে, পাই মাইনাস সি আমরা পাবো। তাহলে এটি থেকে আমরা লিখতে পারি এবি কস অফ পাই মাইনাস সি কোণ আমরা পাচ্ছি। অনুরূপভাবে আমরা পাচ্ছি এ ভেক্টরটি এদিকে আছে, সি ভেক্টরটিকে বর্ধিত করে দিলে এটি, তাহলে এই অ্যাঙ্গেলটি পাই মাইনাস বি অ্যাঙ্গেলটি আমাদের যেটি আছে, তাহলে এ ডট সি থেকে এ ভেক্টর ডট সি ভেক্টর থেকে আমরা পাচ্ছি এসি কস অফ পাই মাইনাস বি ভেক্টর, আমরা লিখতে পারি এসি কস অফ পাই মাইনাস বি ভেক্টর আমরা নিতে পারি। এরপর আমরা যা লিখব, সাজ ড্যাট মাইনাস এ স্কোয়ার ইকুয়াল
আমরা এটি যদি কোয়াড্রেন্টে ফেলি cos of pi minus c অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে, এখানে আমরা যে কাজটি আমরা পাচ্ছি এখানে আমরা 180 ডিগ্রি আসলাম, ব্যাক করলাম, যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্ট আমাদের সাইন কোসেকের, যেহেতু কস যে গেছে সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থান করতেছে, তাহলে অন্যের ঘরে গেলে সে নেগেটিভ, আর পাই অর্থাৎ দুটি 90 ডিগ্রি 180 ডিগ্রি, যোগ সংখ্যক 90 ডিগ্রির জন্য সে অনুপাতের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাস এ বি কস সি, অন্যের ঘরে যাওয়ার জন্য মাইনাস, আর যোগ সংখ্যক 90 ডিগ্রির জন্য কস অনুপাত কসি থাকবে। অনুরূপভাবে এটাতেও আমরা নিতে পারি এসি কস বি কোণ আমরা নিয়ে নিলাম। এখন আমরা লিখতেছি সাজটা মাইনাস এ স্কোয়ার ইকুয়াল মাইনাস এ, যদি আমরা কমন নিই তাহলে বি কস সি প্লাস সি কস বি আমরা নিতে পারি। এখন উভয় দিক থেকে যদি মাইনাস এ কে আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকতেছে, অতএব এ ইকুয়াল আমরা পাচ্ছি বি কস সি প্লাস সি কস বি, আমাদের এই প্রমাণটি আমাদের সম্পন্ন হলো। এখানে আমরা যে কাজটি করলাম, যে কোনো ত্রিভুজে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করব যে আমরা এ ইকুয়াল বি কস সি প্লাস সি কস বি আমরা এই প্রমাণটি করব। এই প্রমাণটি করার জন্য আমরা প্রথম অবস্থায় একটি ত্রিভুজ নিলাম, ত্রিভুজের ধর্ম অনুযায়ী আমরা জানি এ কোণের বিপরীত বাহুটা হলো এ, বি কোণের বিপরীত বাহুটা সি, সি কোণের বিপরীত বাহুটাকে আমরা সি বলি। এখানে যেহেতু ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করতেছি আমরা বিসি ভেক্টর রেখা নিলাম, সি এ ভেক্টর রেখা নিলাম, এ বি ভেক্টর রেখা নিলাম, তাহলে বিসি ভেক্টরকে আমরা এ ভেক্টর বললাম, সি এ ভেক্টরকে বি ভেক্টর বললাম, এ বি ভেক্টরকে সি ভেক্টর বললাম। এখানে আমরা নিয়েছি মনে করি এবিসি ত্রিভুজে বিসি ইকুয়াল এ ভেক্টর, সি এ ইকুয়াল বি ভেক্টর, এ বি ইকুয়াল সি ভেক্টর, অতএব ত্রিভুজ এবিসি হতে আমরা পাচ্ছি বিসি প্লাস সি এ প্লাস এ বি, যেহেতু ইনিশিয়াল টার্মিনাল ইনিশিয়াল টার্মিনাল ইনিশিয়াল টার্মিনাল, তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল জিরো ভেক্টর আমরা পাচ্ছি নিয়েছি। এরপর মাইনাস বি ভেক্টর নিয়ে বি এবং সি কে রেখে দিছি, মানে এ কে আমরা এদিকে পার করে দিয়ে লিখেছি। উভয় দিকে যদি আমরা এ ভেক্টর ডট করে নিই তাহলে এখান থেকে পাচ্ছি মাইনাস এ স্কোয়ার, আর এখানে বন্টন করে দিলে এ ডট বি প্লাস এ ডট সি, এখানে এ ভেক্টর আমরা এদিকে বি ভেক্টর এদিকে, তাহলে এই অ্যাঙ্গেলটি আমাদের নির্দেশ করতেছে এই অ্যাঙ্গেলটি পাই মাইনাস সি, যেহেতু এটা সি, এটি আমাদের সরল কোণ পাই মাইনাস সি, তাহলে আমরা এ ডট বি থেকে এ বি কস অফ পাই মাইনাস সি পাচ্ছি। অনুরূপভাবে এ ডট সি থেকে এ ভেক্টরটা এদিকে সি ভেক্টর বাড়াই দিলে আমাদের এই অ্যাঙ্গেলটি আমরা পাচ্ছি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এ সি কস অফ পাই মাইনাস বি ভেক্টর। যেহেতু কসের অবস্থান সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্ট হলো সাইন আর কোসেকের, অন্যের ঘরে গেলে মাইনাস, যোগ সংখ্যক 90 ডিগ্রির জন্য অনুপাতের পরিবর্তন নেই, তাহলে মাইনাস এ বি কস সি, অনুরূপভাবে আমরা এ সি কস বি আমরা পাচ্ছি মাইনাস। এখানে আমরা মাইনাস এ কমন নিলাম, উভয় দিক থেকে মাইনাস এ বাদ দিলে আমরা পাচ্ছি এ ইকুয়াল বি কস সি প্লাস সি কস বি। ভেক্টর পদ্ধতিতে এই প্রমাণটি আমাদের সম্পন্ন হলো। আজকে এখানেই আল্লাহ।